এক বল শেষে দুই রান সংগ্রহ করেছে অতিরিক্ত খাতা থেকে। প্রস্তুত স্ট্রাইকিং ইন দ্য শহীদুল, শহীদুল অন স্ট্রাইক, মাকসুদুল ইজ গোয়িং টু দ্য শহীদুল, আম্পায়ারকে অতিক্রম করে বল সদরে মারার চেষ্টা, কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি, আবারও বল উইকেট কিপারের হাতে, গুড লেন্থের বল ছিল, ভালো বল। দুই বল শেষে রান সংখ্যা দুই, 111 রানের টার্গেটে। মেঘনা ইজ নাও অন ব্যাটিং সাইড, দে আর ব্যাটিং টু ফুলফিল দেয়ার টার্গেট 111, 111 রান। এবারও বল করলেন ওয়াইড এবং অতিরিক্ত খাতার থেকে আরেকটি দৌড়ে সংগ্রহ, এক রান সংগ্রহ করার চেষ্টা এবং ভুল বোঝাবুঝি দুই ব্যাটসম্যানের মধ্যে, ফলে ও প্রান্ত থেকে বল ধরে উইকেট কিপার স্টাম্প ভেঙে দিলেন। প্রথম উইকেটের পতন, দুর্ভাগ্যজনক ভাবে ওপেনিং জুটির প্রথম জন ফিরে আসছেন প্যাভিলিয়নের দিকে, এবং ইনফর্ম ব্যাটসম্যান মেঘনা দলের নাইন এইমাত্র আউট হয়েছে। উইকেট কিপার বলটি সংগ্রহ করেই স্টাম্পটি ভেঙে দিল, মেক দ্য টিম ইজ ওয়েটিং ফর দেয়ার টার্গেট 111 রান, to chase 111 runs. They are in now trouble, big trouble. They lose their first wicket on their fourth run. And all four. Yes, first wicket after four. মেঘনা তাদের চার রান সংগ্রহ করতে প্রথম উইকেটটি হারিয়েছে, দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝিতে তারা রান আউটের শিকার হয়েছে এবং ইনফর্ম ব্যাটসম্যান নাইম ইসলাম ফেরত দিয়েছে। পদ্মা দলের বোলার মাকসুদুল প্রস্তুত, মাকসুদুল কিন্তু দুটি বল মাত্র সঠিক করেছে, দুটি বলই ওয়াইড করেছে এবং দুটি ওয়াইড বল থেকে চার রান সংগ্রহ, ওভারে তৃতীয় বলটি করার জন্য আম্পায়ার অতিক্রম করে সজোরে মারার চেষ্টা,